এবার একটি অন্যরকম খবর, অবাক ব্যাপারই বটে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল 26,000 টাকায় বিক্রি করা হয়েছে। কাঁঠালটি 26,000 টাকায় ক্রয় করেছেন উপজেলার পরমান্দনপুর গ্রামের প্রবাস ফেরত তরুণ কাঞ্চন মিয়া। শুক্রবার জুম্মার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদে গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকা হয়। 1,000 টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘন্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে 26,000 টাকা দাম হেঁকে কাঁঠালটি কিনে নেন প্রবাসী কাঞ্চন মিয়া। এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনে তৃপ্তির জন্য কিনেছি, আশা করি খেয়ে প্রশান্তি পাব। এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি 26,000 টাকায় বিক্রি হয়েছে, আমরা খুশি হয়েছি। এই 26,000 টাকা মসজিদের উন্নয়নের কাজে লাগানো হবে।